বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন জাপান সহ বিশ্বজুড়ে বানানো এমন কিছু সুপার কুল প্রোডাক্ট যেগুলো আপনার জীবনকে অনেক সহজ এবং মজাদার করে তুলবে। তাই ইন্ট্রোতে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। থ্রেড রোপ। বন্ধুরা, আমরা আলমারিতে আমাদের কাপড়গুলো ওয়াশ করে গুছিয়ে রেখে দিই, তারপর আমাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে আবার কাপড় বের করে তা পরিধান করি, তারপর সেটা ময়লা হলে আবার তা ধৌত করি এবং সেটা আলমারিতে রেখে দিই, যেটা বারবার করার ফলে কাপড় নষ্ট হয়ে যায়। আবার অনেকের কাছে কাপড় ধৌত করার তেমন সময়ই থাকে না। যাই হোক, এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই মূলত এই স্মার্ট আলমারিটি তৈরি করা হয়েছে। আপনার ব্যবহার করা কাপড় চোপড় শুধুমাত্র এই আলমারির নিচের ডেস্কে ঢুকিয়ে রেখে দিন। তারপর আলমারি নিজে নিজেই তার সেন্সরের সাহায্যে আপনার কাপড় ধোবার প্রয়োজন কিনা বা কতটুকু পরিষ্কার করে ধুতে হবে সে সকল কিছু নিজে নিজেই ঠিক করতে পারে। তারপর এই রোবট আলমারিটি আপনার কাপড় সুন্দর করে ধৌত করে শুকিয়ে আবার সেটা জায়গা মতো হ্যাঙ্গিংও করে রেখে দেয়। এখন আপনি খুব সহজেই সেখান থেকে কাপড় নিয়ে তা ব্যবহার করতে পারবেন। এমনকি আপনার মোবাইল ডিভাইসের সাহায্যে সিলেক্ট করতে পারেন আপনি আগামীকাল কোন কাপড়টি পরিধান করবেন। তারপর সেই কাপড় এই আলমারি নিজে নিজেই তা পরিষ্কার করে ধৌত করে রেডি করে রাখবে আপনার জন্য। এইডা রোবট। বন্ধুরা, এই রোবটটি যদিও অনেক ছোট, তবুও যে কোনো জায়গায় এটি আপনার সাথে থাকলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কোনো প্রয়োজন হবে না। যদিও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র অফিসেই দেখা যায়, কিন্তু এই রোবট আপনার ঘর, অফিস বা যে কোনো জায়গায় আপনাকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। আপনার সকল কথার জবাব দিতে পারে, এমনকি আপনার সকল কাজে সহায়তাও করতে পারে। এটার স্ক্রিনে থাকা চোখ দেখতে অনেকটাই কুল লাগে। এটা আপনার ভয়েসের সাথে অ্যাক্টিভেট হয়ে যায়, তারপর থেকে ঘরের সকল দেখভাল সে একাই করে। এমনকি আপনার বাচ্চারা কি করছে, কই যাচ্ছে, সকল দিকেও এই রোবটটি খুব সুন্দরভাবে নজর রাখতে পারে। রোবটটির যদি কোনো কিছুতে সন্দেহ হয় তাহলে সে সাথে সাথে সেটা ক্যামেরায় রেকর্ড করে তার মালিকের মোবাইলে লাইভ স্ট্রিমিং করতে থাকে। এটার ভেতরে একটা প্রজেক্টর রয়েছে যেটার সাহায্যে আপনি আপনার ঘরের যে কোনো দেয়ালে সোশ্যাল মিডিয়ার সকল অ্যাক্টিভিটিগুলো বা সিনেমা মুভিগুলো বড় স্ক্রিনে দেখতে পারেন। ভেরেডেরা স্মার্ট মিরর। সারাদিন অফিসে কাজ করে ঘরে আসার পর লাইট অন করা এবং অফ করা সবচেয়ে বিরক্তিকর কাজেরগুলোর মধ্যে একটি, যার ফলে অনেক সময় দেখা যায় ঘরের লাইট বন্ধ করতে আমরা ভুলে যাই। কিন্তু বন্ধুরা, এখন আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কেননা আপনি এখন যে কোনো জায়গায় বসে থেকে, শুয়ে থেকে শুধুমাত্র ভয়েসের মাধ্যমেই সকল কিছু কন্ট্রোল করতে পারবেন। কেননা এটা হলো মিরর ভয়েস কন্ট্রোল, আর এটার মধ্যে একটা লাইটও লাগানো রয়েছে। তার মানে লাইট আপনার ভয়েসের মাধ্যমে চালু করতে পারবেন এবং বন্ধও করতে পারবেন। এমনকি এই লাইটের ব্রাইটনেস আপনার প্রয়োজন অনুসারে বৃদ্ধি করতে পারবেন, আবার কমিয়েও নিতে পারবেন। আর এ সকল কিছুই আপনার ভয়েসের মাধ্যমেই হবে। শুধু এখানেই শেষ নয়, এই মিররে আপনি লাইটের পাশাপাশি বিভিন্ন মিউজিকও শুনতে পারবেন। এটার মধ্যে একটা স্পিকারও লাগানো রয়েছে এবং আপনি বাইরের ওয়েদার সম্পর্কেও এটার মাধ্যমে জানতে পারবেন। তারপর বাইরের ট্রাফিক সিচুয়েশন সম্পর্কে জানতে পারবেন। এটার মধ্যে মোশন সেন্সর লাগানো রয়েছে, ফলে আপনি রাতে ভয়েস ব্যবহার না করেও হাতের মুভমেন্টের সাহায্যে সকল কাজ করতে পারবেন। এক্লিপস চার্জার। বন্ধুরা, স্মার্ট ডিভাইস যতটাই স্মার্ট হোক না কেন, সেটা তখনই ঠিকঠাক মতো চলে যখন সেটা চার্জ থাকে। আর এগুলো চার্জ হয়ে থাকে ওয়্যার কেবলের সাহায্যে, যেগুলো সোফার নিচ থেকে বের করা বা ওয়্যারের গুচ্ছ থেকে বের করা অনেক কঠিন হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য এই অসাধারণ ডিভাইসটি তৈরি করা হয়েছে, যেটার মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী ওয়্যার বের করতে পারবেন আর আপনার মোবাইল চার্জ করতে পারবেন খুব সহজেই। এটার সাহায্যে আপনি শুধুমাত্র একটি না, বরং একসাথে তিনটি ডিভাইস চার্জ করতে পারবেন। এটার মধ্যে টাচ সেন্সর প্যাড রয়েছে, আর টাচ করার সময় সেখানে আলো জ্বলতেও দেখা যায়, ফলে রাতে ডিভাইসটি খোঁজার জন্য আপনাকে বিছানা থেকে উঠে লাইট চালু করতে হবে না। লাইফ প্যাক। আপনি স্টুডেন্ট হন বা বিজনেসম্যান, যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে আপনার প্রয়োজনীয় সকল স্মার্ট ডিভাইসগুলো একটা ব্যাগে নিয়ে তারপর বের হন। এক্ষেত্রে ব্যাগটা কমফোর্টেবল হওয়া প্রয়োজন, কেননা তা না হলে আপনার ব্যাগে রাখা সকল স্মার্ট ডিভাইস একে অন্যের সাথে সংঘর্ষ হয়ে তা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক, এটা হলো স্মার্ট ব্যাকপ্যাক। এটা সোলার এনার্জিকে তার নিজের ভিতরে স্টোর করতে পারে আর আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে পারে। ব্যাগের ভিতরে অনেকগুলো পকেট রয়েছে আর আপনার বিভিন্ন আইটেম রাখার জন্য আলাদা আলাদা জায়গাও রয়েছে, যেগুলোর মধ্যে আপনার স্মার্ট ডিভাইসগুলো আলাদা আলাদাভাবে রাখতে পারবেন, ফলে আপনার ডিভাইসগুলো একদম সেফ থাকবে। ব্যাগের সেফটির জন্য এটার ভেতরে একটা লক সিস্টেমও দেওয়া আছে। এমনকি ব্যাগের পেছনে একটা হিডেন পকেটও রয়েছে, যেটার মধ্যে আপনার পাসপোর্ট, বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেফলি স্টোর করতে পারবেন। এমনকি এই ব্যাগে স্টোর করা সোলার পাওয়ার দিয়ে আপনার ডিভাইস বারবার ফুল চার্জ করতে পারবেন। এর পাশাপাশি এটার মধ্যে ব্লুটুথ সিস্টেমও দেওয়া আছে। লুমস।
বর্তমান যুগে বড় স্ক্রিনে মুভি দেখার জন্য আপনার প্রয়োজন নেই কোনো সিনেমা হলে যাবার বা বড় স্ক্রিন বলা কোনো এলইডি টিভি ক্রয় করার। কেননা যদি আপনার কাছে থাকে এই 3-in-1 ডিভাইসটি, তাহলে আপনি একটার ভেতরেই সকল কিছু সুবিধা পেয়ে যাবেন। কেননা এটার মধ্যে একটা স্পিকার রয়েছে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউন্ড প্রোভাইড করে। এটার মধ্যে 5 ওয়াট স্পিকার লাগানো রয়েছে এবং একটা পাওয়ার ব্যাংক রয়েছে যেটা 12,000 mAh পর্যন্ত পাওয়ার সাপ্লাই করতে পারে। এটার সাহায্যে আপনি ফুল HD কোয়ালিটি ভিডিও দেখতে পারবেন। পাশাপাশি এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে আর 16 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এটা দিয়ে আপনি খুব সহজে 8 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখতে পারবেন এবং 50 ঘন্টা পর্যন্ত মিউজিক শুনতে পারবেন অনবরত। কুরিও স্মার্ট লক। এই স্মার্ট লক আপনার ঘরের নর্মাল লককে স্মার্ট করে দিতে পারে। ডিভাইসটি খুব সহজেই আপনার ঘরের দরজার সাথে ইনস্টল করতে পারবেন, তারপর আপনার মোবাইল ডিভাইসের সাহায্যে সেটা খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। এই লক অনেক স্ট্রং এবং এটার ভিতরে ডিউরেবল মেকানিজম সিস্টেম দেওয়া রয়েছে। তার মানে যদি এই লক আপনি কাউকে না দেখান তাহলে সে কোনো দিনও এটা খুলতে পারবে না। যদি আপনি ভুলে কখনো বাবা মাকে ঘরের ভেতরে রেখেই বাইরে থেকে দরজার লক করে ফেলেন, তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ডিভাইসের সাহায্যে যেই কোনো জায়গা থেকে লক খুলে দিতে পারবেন। অথবা ধরুন আপনি ঘরে নেই কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড আপনার সাথে দেখা করার জন্য আপনার বাড়িতে এসেছে, সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে OTP শেয়ার করে লক খুলে তাকে ঘরে ভেতরে বসার সুযোগ করেও দিতে পারেন। মোজার ওয়ান। কোনো একটা জিনিস ঠিকঠাক মতো বানানোর জন্য সেটার সঠিক পরিমাপ নেওয়া খুবই প্রয়োজন। এখন পর্যন্ত আমরা কোনো একটা জিনিসের পরিমাপ নেওয়ার জন্য টেপ মেজারিং ব্যবহার করে থাকি, তবুও অনেক সময় সঠিক পরিমাপ নেওয়া সম্ভব হয় না। কিন্তু এই ডিভাইসের সাহায্যে আপনার পরিমাপ একদম অ্যাকুরেট এবং সঠিকভাবে নিতে পারবেন। কেননা এটা দুনিয়ায় তৈরি হওয়া প্রথম একমাত্র মেজারিং ডিভাইস যেটা মোশন সেন্সর ব্যবহার করে নিখুঁত এবং নির্ভুল পরিমাপ দেওয়া যায়। আপনাকে শুধুমাত্র যেখান থেকে মেজার শুরু করতে হবে সেই অংশ থেকে যে অংশ পর্যন্ত মেজার করবেন সেই অংশ পর্যন্ত ডিভাইসটি টেনে নিয়ে যান, আর এটা আপনাকে একদম অ্যাকুরেট মেজার দিবে। এই ডিভাইসের সাহায্যে আপনি সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার বা যে কোনো কৌণিক জিনিসের সঠিক মেজার করতে পারবেন। এই ডিভাইসটি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডিভাইসটি ওয়াটারপ্রুফের পাশাপাশি হাত থেকে পড়ে গেলেও এর কিছুই হয় না। ফোগো। ডিভাইসটা দেখতে একদম সিম্পল ফ্ল্যাশ লাইটের মতো মনে হলেও এটার ভেতরে যে ফিচারগুলো রয়েছে সেটা দেখে আপনি অবাক হতে বাধ্য। ফ্ল্যাশ লাইট হিসেবে ব্যবহার করার পাশাপাশি এটার ভেতরে GPS ট্র্যাকিং সিস্টেম রয়েছে। আপনার অ্যাক্টিভিটি এবং ফিটনেস এটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন। পাশাপাশি এই ডিভাইসটিকে আপনি ওয়াকি টকি হিসেবে ব্যবহার করতে পারবেন, এমনকি চ্যাটিংও করতে পারবেন। এই ডিভাইসটি খুব সহজেই আপনার সাইকেলের সাথে ফিট হয়ে যায়, আর এটার সেন্সর নির্দেশ দেয় লাইটের আলো এখন বেশি দিতে হবে নাকি কম। এই ডিভাইসটি ওয়াটারপ্রুফের পাশাপাশি মোশন ডিটেক্টরও রয়েছে, এমনকি আপনি যদি জঙ্গলে কোথাও হারিয়ে যান আর আপনার মোবাইল ডিভাইসে চার্জ নেই তাহলে আপনি এটার সাহায্যে তা চার্জও দিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।